ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আন্তর্জাতিক খেলাধুলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে রাজনীতি। 1936-এর বার্লিন অলিম্পিকে কৃষ্ণাঙ্গ দৌড়বিদদের সঙ্গে হিটলারের কর্মোদ্যন করতে না চাওয়ার ভেতর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। 1972-এ মিউনিক অলিম্পিকে প্যালেস্টাইনিদের হাতে ইসরায়েলি খেলোয়াড়রা নিহত হলে খেলার মাঠ হয়ে ওঠে ঘোর রাজনীতির ক্ষেত্র। বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা রাজনৈতিক কারণে বহুকাল আন্তর্জাতিক খেলায় নিষিদ্ধ ছিল। ঠান্ডা লড়াইয়ের যুগে খেলাধুলা ছিল সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী বিশ্বের পরস্পর দ্বন্দ্ব প্রদর্শনীর ক্ষেত্র। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো বর্জন করেছে 1980 সালে অলিম্পিক। পক্ষান্তরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্ররা বর্জন করেছে 1984 সালের অলিম্পিক। 1972 সালে ববি ফিশার এবং বরিস স্প্যাসকির বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়ে উঠেছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের ভেতরে প্রায় একটা যুদ্ধের সমতুল্য। দুই দেশের ভেতর টান টান উত্তেজনা তৈরি হয়েছিল এই দাবাকে কেন্দ্র করে। তাছাড়া শুধু খেলাকে কেন্দ্র করে দু দেশের ভেতর যুদ্ধের ইতিহাসও আছে। 1969 সালে হন্ডুরাস এবং এস সালভাদরের ভেতর যুদ্ধ বেঁধেছিল এক ফুটবল খেলাকে কেন্দ্র করে, যা ইতিহাসে 100 ঘন্টার যুদ্ধ নামে পরিচিত। ফুটবল উপলক্ষ হলেও এর পেছনে ছিল দুদেশের ভেতরকার দীর্ঘদিনের বৈরিতা। যুদ্ধ না বাঁধালেও দুই দেশের খেলার ভেতর তাদের অতীত ইতিহাস রাজনীতি ছায়া থেকে গেছে বরাবর। অ্যাশেজ ক্রিকেট ঐতিহাসিকভাবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পরস্পর জাতিগত মর্যাদার লড়াইয়ের খেলা। আয়ারল্যান্ড একসময় তাদের দেশে ক্রিকেট, ফুটবল, রাগবি খেলাকে অপরাধ হিসেবেও গণ্য করেছিল, কারণ এসব খেলার জন্য ইংল্যান্ড, যাদের সাথে আয়ারল্যান্ডে ছিল ঐতিহাসিক বিরোধ। মোট কথা, আন্তর্জাতিক খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার উপায় নেই। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে, এমনকি আনুষ্ঠানিকভাবে খেলার রাজনৈতিক ব্যবহারও ঘটে থাকে। দুই দেশের মধ্যে যখন খেলা হয় তখন দর্শকের জন্য তা স্রেফ একটা আনন্দময় সময় কাটানোর ব্যাপার থাকে না, খেলার একটা প্রতীকী অর্থ দাঁড়ায়। তখন খেলা হয় জাতীয় মর্যাদার প্রতীক। খেলা তখন হয়ে ওঠে প্রতীকী জাতীয়বাদ চর্চার আধার। সমাজতাত্ত্বিকরা যাকে বলেছেন ব্যানাল ন্যাশনালিজম। খেলা হয়ে উঠতে পারে একটা জাতির পরিচয় নির্মাণের ক্ষেত্রেও। ঔপনিবেশিক পরিবেশে ক্রিকেট কি করে উপনিবেশিত জাতির পরিচয় নির্মাণের একটা হাতিয়ার হয়ে উঠতে পারে, তার ইশারা আছে ভারতীয় লাগান চলচ্চিত্রটিতে। ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপের সময় দেখতে পাওয়া যায় কি করে খেলা প্রবল দেশপ্রেমের উন্মাদনা তৈরি করতে পারে। তবে খেলাকে কেন্দ্র করে দেশপ্রেম বা উদ্দীপনার জোয়ারেরও একটা দেশীয় চরিত্র আছে। আমাদের দেশে ক্রিকেট নিয়ে সম্প্রতি সেই উদ্দীপনার জোয়ার আমরা লক্ষ্য করছি। বিশেষ করে প্রতিযোগিতা যখন এই উপমহাদেশের দেশগুলোর ভেতর হয় তখন তা নানাভাবেই এই অঞ্চলের ভূ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। খেলার পেছনে যুক্ত হয় রাজনৈতিক মনস্তত্ত্ব। বাংলাদেশের সাথে যখন পাকিস্তান খেলে তখন এই খেলাকে রাজনীতির বাইরে নেহায়েত একটা বিনোদন হিসেবে দেখা দুরূহ, কারণ এই দুই দেশের ভেতর যে ঐতিহাসিক ক্ষতের সম্পর্ক আছে তা এখনও শুকায়নি। পাকিস্তানের সাথে বাংলাদেশের ইতিহাসের দায়ের নিষ্পত্তি হয়নি এখনও। একসময়ের দুই শত্রু দেশ জার্মান আর ফ্রান্স এখন খোলা মনে ফুটবল খেলে ঠিকই, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে জার্মানকে এই স্তরে আসতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তাদের পাপ স্থলনের জন্য যুদ্ধ অপরাধের বিচারসহ বহু পদক্ষেপ নিতে হয়েছে দশকের পর দশক ধরে, কিন্তু পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ওপর চালানো তাদের বর্বরতার জন্য ক্ষমা চায়নি, বরং এদেশে যুদ্ধ অপরাধের বিচারকে বিভ্রান্ত করতে সচেষ্ট রয়েছে বরাবর। এমনকি দণ্ডিত যুদ্ধ অপরাধের পক্ষেও
উদ্ধত সাফাই গিয়েছে। ইতিহাসের ব্যাপারে যাদের ন্যূনতম সংবেদনশীলতা আছে তাদের পক্ষে খেলার সময় এইসব প্রেক্ষাপট সম্পূর্ণ ভুলে থাকা অসম্ভব। সে কারণে বাংলাদেশের ব্যাপক মানুষের কাছে পাকিস্তানের ক্রিকেট দল সেই অমীমাংসিত ঐতিহাসিক প্রতীক হয়ে দেখা দেয়। তাই বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেনের ভেতর মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের স্বজন, মুক্তিযুদ্ধে নিহত কোনো যোদ্ধার প্রতিচ্ছবি দেখতে পান। পাকিস্তানের সাথে ক্রিকেটের জয় তাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সমান্তরাল হয়ে ওঠে। অন্যদিকে ভারতের সাথে মনস্তত্ত্বটি ভিন্ন রকম। মুক্তিযুদ্ধে ভারত ছিল বাংলাদেশের মিত্রশক্তি, তবে ইতিহাসের ধারাবাহিকতায় প্রতিবেশী শক্তিমান প্রভাবশালী দেশ হওয়ার কারণে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আধিপত্যকে মোকাবেলা করতে হয় নিরন্তর। এই নিয়ে ভারতের সাথে একটা টানাপোড়েনের সম্পর্ক আছে বরাবর। ভারতের সাথে খেলা তাই তাদের শক্তিকে চ্যালেঞ্জ করারই একটা উপলক্ষ হয়ে ওঠে। ভারতকে খেলায় পরাজিত করে জাতীয় জীবনে অন্যত্র তাদের যে আধিপত্যের চাপ রয়েছে তারই একটা প্রতীকী বদলা নেওয়া হয় যেন। এছাড়াও বাংলাদেশ এখন একটা রাজনৈতিক ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এদেশের রাজনীতিতে সক্রিয় থাকবে কি থাকবে না, বাংলাদেশের জাতীয় পরিচয়ে ধর্মের অবস্থান কোথায় থাকবে, উন্নয়ন আর গণতন্ত্রের ভেতর কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে, বাক স্বাধীনতার নামে যুদ্ধ অপরাধী এবং তাদের সহযোগীদেরও গণতান্ত্রিক অধিকার বহাল থাকবে কি না, এসব জটিল প্রশ্নের মীমাংসার প্রক্রিয়ার ভেতর আছে দেশ। সেই সঙ্গে দেশে প্রায়শই ঘটছে বীভৎস হত্যা, অস্বাভাবিক মৃত্যু। এসব মিলিয়ে জনমানুষ মানসিকভাবে ভীষণ একটা চাপের ভেতর থাকে। মাথার উপর বসে থাকা এই চাপ থেকে মুক্ত হতে চায় সবাই, কিন্তু প্রতিদিনের জীবন সংগ্রাম তাদের সেই মুক্তির পথ বিশেষ রাখে না। বিভিন্ন বাৎসরিক উৎসব পার্বণের বাইরে জাতির জীবনে সম্মিলিতভাবে আনন্দ করবার উপলক্ষ বিশেষ আসে না। সেখানে হঠাৎ ক্রিকেট হঠাৎ একটা চমৎকার জানালা হিসেবে দেখা দেয়, যেখান দিয়ে মুক্ত বাতাস আসতে পারে। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় যাবতীয় উদ্বিগ্নতা, লড়াই খানিক সময়ের জন্য বাক্সবন্দী করে ক্রিকেটকে কেন্দ্র করে একটা নকল লড়াইয়ে সবাই মিলে যোগ দেওয়া যায়। খেলার সেই কয়েকটা ঘন্টা মনে হয় ওই ক্রিকেট পিচের বাইরে সমাজ সংসার সবই যেন মিথ্যা, এক আশ্চর্য ঘোরে বুধ হয়ে থাকে সবাই। এই ঘোর প্রতিদিনকার অনেক কষ্টকে লাঘব করে। আর খেলায় যদি একটা জয় পাওয়া যায় তখন বিশ্ব দরবারে অন্যান্য ক্ষেত্রে আমাদের যত সব পরাজয়, ক্লানি সব যেন ধুয়ে যায় মুহূর্তে। আমরা জাতিগতভাবে চাঙ্গা হয়ে উঠি। তা দেশের ভেতরে থাকা বা প্রবাসী উভয় বাংলাদেশিদের জন্যই সমান সত্য। কেন জাতীয় ক্রিকেট লোগো ব্যক্তিগত প্রোফাইলে লাগিয়ে বাংলাদেশের মানুষ ফেসবুকে বিশ্ব রেকর্ড করে, সেটা বাইরের মানুষের পক্ষে বোঝা সম্ভব না। ক্রিকেটকে নিয়ে বাংলাদেশের এই যৌথ আবেগ বুঝতে এদেশের কাদামাটির সাথে নারীর একটা যোগ থাকতে হবে। স্পষ্টতই বাংলাদেশের ক্রিকেট বিনোদনের ঊর্ধ্বে জাতীয় পরিচয়ের একটা উপাদান হয়ে উঠেছে এখন। তবে একটা খেলাকে যদি পুরো জাতির আশা আকাঙ্ক্ষার ভার বহনের দায়িত্ব নিতে হয় তাহলে তার ঝুঁকিও থাকে অনেক। এতে করে খেলোয়াড়দের ওপর মারাত্মক চাপ তৈরি হয়। এই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এই জনগোষ্ঠী যে খেলোয়াড়কে বীর বলে বরণ করেছে তাকে মুহূর্তে ধুলায় মিশিয়ে দিতে কার্পণ্য করে না। ক্রিকেটারদের তেমন অপমানের অভিজ্ঞতা হয়েছে অনেক। খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ উগ্র, লাগামহীন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ক্রিকেট এবং রাজনীতি এক অন্যের সাথে মিশে থাকবার একটা পর্ব চলছে বাংলাদেশে। আমাদের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক অমীমাংসিত প্রশ্নগুলোর যখন নিষ্পত্তি ঘটবে, ক্রিকেটের বাইরে অন্যান্য খেলাও যখন দেশে সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখনই হয়তো ক্রিকেট শুধুই একটা বিনোদনের ব্যাপার হবে। আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং সুযোগ পেলে ডেসক্রিপশন বক্সটা দেখবেন। তাহলে পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত টাটা।